হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে মজাদার একটি লাড্ডু তৈরি করে দেখাবো। লাড্ডুটা খেতে এতটাই মজা যে কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না এটা কাঁঠালের বিচি দিয়ে তৈরি করা লাড্ডু। চলুন দেখে নেওয়া যাক আজকের এই কাঁঠালের বিচি দিয়ে মজাদার লাড্ডুটি তৈরি করার রেসিপি। লাড্ডুটা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম কাঁঠালের বিচি নিয়েছি, আর এই বিচিগুলোকে খোসাটা ফেলে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ করে নেওয়া বিচিগুলোকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি। এবার লাড্ডুটি তৈরি করার জন্য প্যানে 2 টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এবার কাঁঠালের বিচির পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা লোয়েতে রেখে এটাকে আমি জাল করে নিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিট জাল করে নেয়ার পর এর অতিরিক্ত জলটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে 4 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি। যেহেতু কাঁঠালের বিচিটা মিষ্টি থাকে তাই এখানে চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। চিনি দিয়ে প্রায় 10 মিনিটের মতো জাল করে নেয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার মিল্ক। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এখন সব কিছু ভালো করে মিশিয়ে আবারও জাল করে নিচ্ছি। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত এটা প্যানের গা থেকে উঠে আসে। আর খেয়াল রাখতে হবে মিশ্রণটা যাতে তলায় লেগে না যায়, তার জন্য এটাকে অনবরত নাড়তে হবে। প্রায় 10 মিনিটের মতো জাল করে নেয়ার পর মিশ্রণটা প্যান থেকে উঠে আসছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন হাতে সামান্য পরিমাণ ঘি মেখে এটাকে আমি লাড্ডুর আকারে বানিয়ে নিচ্ছি। সবশেষে এর উপর পাউডার মিল্ক ছড়িয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে কাঁঠালের বিচি দিয়ে মজাদার লাড্ডু। আজকের এই ভিন্ন স্বাদের কাঁঠালের বিচির লাড্ডুর রেসিপিটি বাড়িতে একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।